দশুরা মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। এদিন বিপুল ক্ষমতা নিয়ে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় মসনদ বসে, কিন্তু বিরোধী আসনে বসতে হয় ভারতীয় জনতা পার্টিকে। ক্ষমতা দখলের পর ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আক্রান্ত হওয়ার খবর আসতে থাকে কলকাতা বিজেপি সদর দপ্তরে। রাজনৈতিক হিংসার ঘটনায় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ছয়জন কর্মী খুন হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। এ নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি দায়ী করেন তৃণমূল কংগ্রেসকে। এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে গোটা ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যের সবকয়টি মণ্ডলে ধর্ণায় বসে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। সেই সাথে উদয়পুর রাধাকিশোরপুর মণ্ডল কার্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে ধর্ণায় কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন কৃষি ও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ধর্ণায় কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গে লাগাতার হিংসার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, বাংলার সর্বত্র চলছে নির্বাচনোত্তর সন্ত্রাস। বিজেপি কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড, ভাঙচুর ইত্যাদি চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এখনো পর্যন্ত বাংলায় ছয়জন বিজেপি কর্মী খুন হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষি ও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে, এর জন্য দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপি কর্মীরা নাকি গণ্ডগোল পাকাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কৃষিমন্ত্রী। কংগ্রেস পার্টি আর বামপন্থী পার্টি একে অপরের থেকে দূরত্ব থাকলো এবং গণতন্ত্রের নাম দিয়ে মানুষকে অত্যাচার করার যে তালিকা, এটা দুটো দলে কোথাও বিচার হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বলছে কিছু হচ্ছে না, কয়জন মানুষ আমাদের কর্মী মারা গেছে, খুন হয়েছে এবং প্রচুর বাড়িঘর ভাঙা হচ্ছে, সংবাদ মাধ্যমরা বলছে এবং সমস্ত কিছু করে প্রতিবাদ জানানো হচ্ছে। এরপরে পার্থ চট্টোপাধ্যায় তাদের দলের এই অত্যাচারকে অন্যদিকে ঘিরে নেওয়ার জন্য বিজেপি দলের উপরে এই ধরনের মিথ্যা অপবাদ আনছে। আমরা কেন আমরা গণ্ডগোল করব? মমতা তো তৃণমূলে এবং এটা পার্থ চট্টোপাধ্যায়ের মন গড়া কথা। নিজেদের অত্যাচার, নিজেদের যে অপকর্ম, যে হিংসা, এই হিংসাকে অন্যদিকে ঘুরে দেওয়ার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।